কাতলা কালিয়া, চিতল মাছের মুইঠা, মটন পোলাও, সব কটা খাবার এত ভালো লেগেছে, মানে আমরা এতগুলো হোটেল ট্রাই করেছি, বাট এখানে আমি চোখ বন্ধ করে বলতে পারি প্রত্যেকটা খাবার যে টেস্ট হয় সেটা অ্যাকচুয়ালি আমি কোনো হোটেলে বা রেস্টুরেন্টে পাইনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডুয়োলজি। আজকে আমি সকালবেলা 10টার সময় এসেছি, আর একজন উঠেছে 12টার সময়। 2 ঘন্টা চুপচাপ বসেছিলাম, এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি। একটা খুব ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, নামটা একটু ইউনিক, কিন্তু যেটা সবাই ভাববে নামটা শুনে সেটা সেই জিনিসটা কিন্তু নয়। তো এটা একটা পাইস হোটেল, এটুকু বলতে পারি, বাট একটু আলাদা। আর ওখান থেকে আসার পথে আরো একটা জিনিস করতে হবে, ও আমার বলা হয়নি, হঠাৎ করে অ্যাপেলটা বিগড়াতে শুরু করে দিয়েছিল, মানে একটা স্ক্রিনের মধ্যে গ্রিন স্পট চলে এসেছিল হঠাৎ করে, মানে আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছি গেল, এবার একটা মানে প্রচন্ড টাকার একটা ঝটকা লাগবে। কিন্তু যখন গেলাম অ্যাপেল ওই কাস্টমার কেয়ার সরি সার্ভিস সেন্টারে, তো তখন আমাকে বললো যে যেহেতু মানে 1 ইয়ারের ওয়ারেন্টি আছে, আর হয়তো ডিভাইসেরই ফল্ট কিছু একটা, তো মেবি মঙ্গলবার আমি ডেটা ব্যাকআপ, স্যাটারডেটা হয়েছিল, আমি ডেটা ব্যাকআপ নিয়ে মঙ্গলবার জমা দিয়েছিলাম, আর আমাকে বুধবারের মধ্যেই বলেছে পুরো স্ক্রিনটা রিপ্লেসমেন্ট হয়ে গেছে উইথাউট এনি কস্ট, যেটা মানে আমার অনেক বড় ফাঁড়া কেটে গেছে মনে হয়েছে। তো ওইখান থেকে পাশে ওই অ্যাপেল স্টোরে গিয়ে ফোনটা আনতে হবে। রেডি হ তাড়াতাড়ি, ফোনের বিলটা যা ফোনটা জানতে যাবি। তুই ভুলো মন তো বিশ্বাস নেই, চল চল চল। আমরা রেডি হয়ে গেছি আজকে দুজনে, দেখতে পাচ্ছ লেখা আছে দুপুরের খাবার 70 rupees থেকে স্টার্ট হচ্ছে, এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো সেটাই আমরা দেখার জন্য আজকে এসেছি, কেমন হবে। এই যে দোকানটা, অ্যাকচুয়ালি একটা পাইস হোটেলটা, তো এইটার বিশেষত্ব এটাই হচ্ছে দুপুরের খাওয়ার 70 টাকা থেকে শুরু। এখানে যা মেনু তোমাদের যেটা আমি শেয়ার করলাম, দেখবে সব কিছু তোমার যদি নাম মোটামুটি নিরামিষ আর সাইড ডিশেসগুলো একসাথে, তাহলে কিন্তু সে 70 rupees মোটামুটি আসবে। সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, দের ইজ এ গ্রেট স্টোরি বিহাইন্ড দিস, অ্যান্ড তোমরা এখানে কল করে আসতে পারো, এদের ফেসবুক লিঙ্কও আছে, অ্যান্ড এটা এরা সুইগি আর জোম্যাটোতেও বোধ হয় অ্যাভেলেবেল। আজকে যা যা অ্যাভেলেবেল ছিল সেগুলো আমরা নিয়ে নিয়েছি। আজকে নিয়ে নিয়েছি ভাত, যেটার দাম 20 টাকা, আলু ভাজা 15 টাকা, ডাল 30 টাকা, পটলের দোরমা একটা নিয়েছি যেহেতু এটা ভেটকি মাছের পুর দেওয়া, এটার দাম 60 টাকা, আরও 4টে নিলে বোধহয় 120, বা দুটো থাকবে 120। এখানে হচ্ছে দই কাতলা যার দাম 110 টাকা, কাতলা কালিয়া 110 টাকা, চিতল মাছের মুইঠা 150 টাকা, মটন 250 টাকা, ধোকার ডালনা 40 টাকা, এক পিস চিকেন নিয়েছে যার দাম 60 টাকা, দু পিস নিলে সেটা পড়বে 130 টাকা, আর এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি ফুলকপির ডালনা 60 টাকা, পাঁপড় জানি না এখানে মেনশন নেই নামটা কত, আর এটা হচ্ছে চাটনি 20 টাকা, পায়েস 30 টাকা, এটা ছানার কোফতা 60 টাকা, এটা পোলাও 80 টাকা। আমাদের চিংড়ি মাছের মালাকারি নেওয়ারও ইচ্ছে ছিল, বাট অ্যাভেলেবল ছিল না, এত তো একসাথে খাওয়া যাবে না, তো যেগুলো যেগুলো আমরা খাবো ভেবেছি, দেখে বেশ টেম্পটিং লেগেছে, সেগুলো রেখে দিচ্ছি, বাকিগুলো ফেরত দিয়ে দেবো। বেঙ্গলি খাবার একসাথে ভালো লাগছে বেশ। ফার্স্টে ভেজটা দিয়ে ট্রাই করছি, কোফতা, ছানার কোফতা, আর দুটো বেশ ভালো সাইজের কোফতা দিয়েছে, আর ঝোলটা তো দেখে টেম্পটিং লাগছে বেশ, একটু ঝোল নিয়ে নিচ্ছি। কোফতাগুলো বেশ নরম, ভীষণ 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 ভালো, আমি বলবো একবার ট্রাই করো, এত সুন্দর, মানে আমি
অনেকদিন পর ভেজ আইটেম এত সুন্দর খেলাম, আমার ভীষণ ভালো লেগেছে। নেক্সট হচ্ছে দোল মাছের মুইঠা, এটাও আমি যদি ফার্স্ট টাইম খাচ্ছি, মুইঠা কখন আমি খাইনি। এইরকম পিসেস দুটো আছে আর গ্রেভিটা এরকম, একটু গ্রেভি নিয়ে নিই আর মুইঠাটা দিয়ে ট্রাই করি। এটা একটু শক্ত শক্ত লাগছে, মেবি এরকম হয়। দেখতে পাচ্ছেন বেশ বড় পিস একটা দিয়েছে, একটু ভেঙে ট্রাই করে নি, ঝোলটা দিয়ে একটু নি। মাছটা ভীষণ ফ্রেশ আর যে গ্রেভিটা সেই তুলনায় টেস্টি, মানে আমি তিনটে ট্রাই করলাম, আমার কোনো কমপ্লেন্স নেই অ্যাকচুয়ালি, ভীষণ ভালো। কস্টিং দিক থেকে, টেস্টের দিক থেকে আমি সিরিয়াসলি ভীষণ ইমপ্রেস, মাছটা ভীষণ ফ্রেশ ভীষণ। নেক্সট ট্রাই করছি মাচ অ্যাওয়েটেড পাতুরি, কারণ পাতুরি আমাদের দুজনেরই ফেভারিট। আমার প্রশুনে কেমন হবে সেটা খুব এক্সাইটেড, একটুখানি ট্রাই করছি আপাতত। দেখে তো মনে হচ্ছে মাছটা বেশ ফ্রেশ আর কোয়ান্টিটিটাও বেশ ভালো, তো মাছটা বেশ বড় দেখে মনে হচ্ছে, একটু ট্রাই করে নিই। বেশ ভালো, আগেবারে তরুণ নিকেতনে আমরা বলেছিলাম যে যেটা ছিল তেতো হয়ে গেছিল সর্ষেটা, এখানে কিন্তু সেটা হয়নি, খাওয়াটা ভালো পাতাড়ি ছিল, বেশ ভালো লাগলো। আলুভাজা দেখানোর কোনো ব্যাপার নেই, ট্রাইয়ে দেখালাম না। আর ডেজার্ট প্রথমে ভেবেছিলাম একটাও নেবো না, তারপরে চাটনিটা দেখে সত্যি খুব টেম্পটিং লাগলো, আমি রাখলাম ওটা। আর প্রশ্নের দেখে মনে হলো যে পায়েস খেতে চাইলে পায়েসটা রাখা হলো, সব টেস্ট করে এক এক করে বলবো আপনাদের। পোলাও আর যে মিট আইটেমগুলো আছে, মাটন আর চিকেন, সেগুলো প্রশ্ন টেস্ট করে বলবো কেমন লাগলো। তো সব মানে যেটা ফিশের আইটেম ছিল সব রকমও ট্রাই করে নিয়েছে, তো আমি চিকেন আর মাটনটা প্রথমে চিকেনটা ট্রাই করবো, তারপর মাটনের দিকে যাবে। চিকেনটা একটা পিস আছে, পুরো কষা কষা চিকেন দেখতে পাচ্ছ, মানে বেশ বড় সাইজেরই পিসটা দিয়েছে, দেখছি এটা খেয়ে কীরকম বানিয়েছে। একটু গ্রেভি দিয়ে মটনেরও সেম কষা কষা একদম করেছে, পুরো হালকা ঝোলাছে। মটনের পিসগুলো দেখিয়ে দিই, দেখতে পারছো এরকম সাইজের, মিডিয়াম সাইজ, খুব বড়ো বলবো না, খুব ছোটো বলবো, কিন্তু মিডিয়াম সাইজের পিস দিয়েছে, আর খুব সফট, খুবই সফট। কিছু তো ব্যাপার আছে মশলার মধ্যে, আসলে এত সুন্দর কি করে টেস্ট করবো, এত জায়গায় খাচ্ছি। আমাদের মোটামুটি সব খাওয়া হয়ে গেছে, আমি লাস্ট চিকেনের মাটনটা ট্রাই করছি। সব কটা খাবার এত ভালো লেগেছে, মানে আমরা এতগুলো হোটেল ট্রাই করেছি, বাট এখানে আমি চোখ বন্ধ করে বলতে পারি প্রত্যেকটা খাবার যে টেস্ট হয় সেটা অ্যাকচুয়ালি আমি কোনো হোটেলে বা রেস্টুরেন্টে পাইনি, এটা অন্যরকম টেস্ট। মানে তোমাদের এখানে এসে সেই টেস্টটা এক্সপিরিয়েন্স করতে পারে, সেই টেস্টটা তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে না, মানে এক্সপ্লেন করা যাবে না এতটা টেস্টি। চিকেনটা ট্রাই করছি, বেশ ভালো কষা টাইপ একটা গ্রেভি। খুব সুন্দর খেতে এটাও, দেখছে প্রশ্ন মশলা বেশ ভালো খেতে। হ্যাঁ এটা আমি মাটনটা ট্রাই করছি, এবার সফট আছে ভালোই, জেনুইনলি খুব সুন্দর। চিকেন আর মাটন দুটোই ট্রাই করলাম, মিট আইটেমস হলো প্রশ্ন ট্রাই করলো, তারপরে আমি ট্রাই করলাম, খুব ভালো লাগলো দুটোই। এখানে এসে সব ট্রাই করো একবার, মানে আমরা যেগুলো খেলাম অনেক কিছু অলরেডি খাওয়া হয়নি, কারণ এত বেশি তো খাওয়া সম্ভব নয়, সেগুলো হয়তো টেস্ট ভালো, তোমরা এসে ট্রাই করো। আর যারা অ্যাকচুয়ালি খেয়েছো
নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লেগেছে খাবারগুলো। শেষ পাতে চাটনি আর পায়েস খাচ্ছি, মানে পুরো ফুল। এত আইটেম আমরা কখনো খাইনি, তোমরাও দেখেছো। আমি তো পুরো ফুল, মানে নড়তেও বোধহয় পারবো না, এখন ফোন আনতে যেতে হবে আবার হাজরাতে। ওগুলো খাওয়া শেষ হচ্ছে, শেষ হয়। যেরকম হয় বেশ টেস্টি, যেরকম ড্রাই ফ্রুটস দিয়ে করে না ওরকমই মিষ্টি মিষ্টি, আমার এরকমই ভালো লাগে। তোমার ভালো লেগেছে? এসছিলাম একটার সময়, এখন বাজে 3টে। এখন বেরোচ্ছি ডেকার্স লেন থেকে। বেশ অনেকক্ষণ ধরে গল্প, খাওয়া দাওয়া সব হলো, এনভায়রনমেন্টটা ভালো লাগলো। আর খাওয়া দাওয়া মানে 100 এ মেবি 1000% দিলেও আমার কোনো প্রবলেম নেই, খাওয়া দাওয়া এত ভালো লেগেছে। এবার যাবো ফোনটা আনতে, মানে ওইটা বাদে সেই পুরোনো ফোনটা ইউজ করছি, মানে ইউজ হচ্ছে না, ল্যাগ খেতে খেতে জীবন বরবাদ হয়ে গেছে পুরো। চল এবার চল, এখন এসে গেছে, ফোনটা নিয়ে নিক, তারপর আমরা বাড়ি ফিরবো। এই এসে ফোনটাকে দেখছে, ও ঠিকঠাক হয়েছে কিনা। অ্যাপেল সার্ভিস প্রোভাইড কিরকম করে তো জানিস না? জানি না, ফার্স্ট টাইম কিনলাম। ফার্স্ট টাইম তো জানিস না, খুব ভালো। এক কদিন লাগলো? দুদিনে দিয়ে দিল। দুদিনে দিয়ে দিয়েছে। আমাকে অ্যাকচুয়ালি বলেছিল যে মেবি ব্যাঙ্গালোরে পাঠাতে হবে, সেটার জন্য 15 ডেজ লাগতে পারে। আমি তো ভাবছিলাম আমার এই পুরোনো লেখা ফোনটা কি করে 15 ডেজ ইউজ করবো, বাট দুদিনে দিয়েছে। কালকের কলটা অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড ছিল, আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি দিয়ে দেবে। এবার ও দেখুক, একদম রোদে জ্বলে পুড়ে জাস্ট এসেছি, দেখি ফোনটা ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক আছে বুঝলি? ফোনটা তুই তুলে দিছিস? স্ক্রিনটা, স্ক্রিনটা তুলে দিচ্ছি। না স্ক্রিনটা পুরো থাক বুঝলি, ও বিড়াল তো স্ক্রিন গার্ড লাগাবো আর একটা। হ্যাঁ হ্যাঁ, থাক থাক, আবার আবার বন্ধ করে দে, আবার বন্ধ করে দে। বিড়াল স্ক্রিন গার্ড লাগাতে হবে, অনেক কাজ আছে, সেট আপ করতে হবে, স্ক্রিন গার্ড লাগাতে হবে। এইখানে না, আমি দেখাচ্ছি, এইখানে হঠাৎ করে একটা গ্রিন, ওই পিক্সেল ডেড বলে আর কি জিনিসটাকে, হঠাৎ করে 2 মান্থস পরে। হ্যাঁ এইখানটা ঠিক আছে, ফ্রিতে ছাড়িয়ে দিচ্ছে আবার। হ্যাঁ আমি তো ভীষণ চাপে ছিলাম যে হয়তো টাকা নেবে, তখন তো একটা ভালো ফটকা লাগতো যদি এটা প্রাইস পে করতে হতো, যেহেতু ওয়ারেন্টির মধ্যে ছিল আর এটা আমার কোনো ফল্ট না, হঠাৎ করে এসছে সেই জন্য পুরো ফ্রি, পুরো রিপ্লেসমেন্টটা ফ্রিতেই হয়ে গেছে। আর ফিরে এসে দেখলাম রেকার্সলেন থেকে যে এখানে অর্ডার দিয়েছিলাম কিছু জিনিস, এইটার জাস্ট এসছে, বেশ অনেক ধরে ওয়েট করছিলাম এটার জন্য। এটা হচ্ছে প্লামের যে দিওয়ালি সেল চলছিল, তোমরা বোধহয় অনেকে দেখেছো, অনেকে দেখোনি। তো প্লামের এক একটা আইটেমের দাম প্রায় 500, 550, 600 এরকম, বাট 3টে ফুল সাইজ জিনিস 999 দিচ্ছিল, তার সাথে একটা কিছু ফ্রিও দিচ্ছিল। ভাবলাম অর্ডার করে যেগুলো ইউজ করি আর দরকার লাগে, তো সেগুলোই আর কি। ভালো ছিল না সেটা, এবার এইটা এবার ট্রাই করছি ফার্স্ট টাইম, দেখি কেমন হয়। এটার দাম ছিল 550। এইটা হচ্ছে প্লামের কন্ডিশনার, যেটা আমি শুনেছি অ্যাভোকাডো রেঞ্জটা সত্যি খুব ভালো, আমি ফার্স্ট এইটা দিয়ে ট্রাই করা শুরু করছি রেঞ্জটা। এইটার দাম হচ্ছে 520। আর এইটা তো আগেরবার তোমরা দেখেছিলে যে আমরা একটা মিনি কিনেছিলাম, দুজনেই আমার পছন্দ, দুজনেই খুব ভালো লেগেছিল, খুব সুন্দর স্মেল, ভালো স্ক্রাব, আর সব থেকে বড় কথা ভীষণ ভালো ট্যান রিমুভ করে। মানে আমরা যদি কোথাও এরকম বাইরে ব্লগিং করতে যাই, পুরো যখন ট্যান হয়ে যায় ফেরার পরে, আমরা এটা ইউজ করি, পুরো ট্যানটাই মানে সরে যায়, খুব ভালো এটা। এটা ছিল ফুল সাইজ অর্ডার করেছি, এটার দাম 550, কিন্তু মানে ইন্ডিভিজুয়াল প্রাইস বললাম, টোটাল একসাথে আমার 999 নিয়েছে। অ্যান্ড এই ফুড ক্রিম, যেটা কফি ফুড ক্রিমটা, এটা ফ্রি দিয়েছে আমাকে। দ্যাটস অল, এটা দিওয়ালি অফার চলছিল, দিওয়ালি শপিং। তোমরা পুরো ভিডিওটাই দেখলে, আমি ডেকার্স লেন একটু অ্যাড্রেসটা প্রপার বলে দিই, যেটা আছে আমাদের সাউথ সিটি মল, তার অপোজিটের রোডে, যেটা একদম সোজা গেলে পড়বে হচ্ছে যোধপুর বয়েজ ক্লাব, তার ঠিক পাশে। নিচে তো মানে ডিসক্রিপশন অ্যাকচুয়ালি আর কি, আমরা তো সব ডিটেলস দিয়েই দেবো, অ্যাড্রেস, ফোন নাম্বার, সব কিছু। আর এইগুলোর পারচেজ লিঙ্কও দিয়ে দেবো আমি ডিসক্রিপশনে, চেক করে নিও। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ডিওলজি। আর নিচে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো, কেউ যদি ডেকার্স লেনে আগে ট্রাই করেছো খাবার, বা আমাদের ভিডিও দেখে ট্রাই করতে চাও, যা যা জিজ্ঞেস করার থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। অ্যান্ড প্লিজ সাপোর্ট আস অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর প্লিজ ভালো লাগলে ভিডিওটাকে লাইকও করো, আর তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো ভালো লাগলে। অ্যান্ড ওয়েট ফর দি নেক্সট ভিডিও, আমরা চেষ্টা করবো আরও ভালো কন্টেন্ট আনার। থ্যাংক ইউ।